নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে 2023 নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। শনির রাশি পরিবর্তন 2023 17ই জানুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। আপনি ধনু রাশির মানুষ, 30 বছর পর এই কুম্ভ রাশিতে শনি প্রবেশ করে ধনু রাশিকে স্পেশাল কি রেজাল্ট পেতে চলেছে এ বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ধনু রাশির প্রচুর মানুষ কমেন্ট করেছেন যে স্যার, ধনু রাশির ক্ষেত্রে কি শুধুই কি খারাপ, ভালো কি কিছুই নেই? প্রথম কথা, 17ই জানুয়ারি 2023 ধনু রাশির সাড়ে সাতই শেষ হয়ে যাচ্ছে। সব থেকে বড় সুসংবাদ, আপনাদের যে এই সাড়ে সাত বছরের যে শনির যে সাড়ে সাতই, সেই সাড়ে সাতিটা আপনাদের সমাপ্ত হচ্ছে এবং মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। দেখুন, আমি একটু আপনাদেরকে বলে দিই কি উপায় করবেন, তাতে এই বছরটা বিশেষভাবে ভালো যাবে। যে উপায়গুলো করলে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে, তারপর আমি ফলাফলটা আপনাদেরকে আলোচনা করব। কারণ অনেক সময় উপায়গুলো অনেক সময় বলা হয় না, ভিডিওর আলোচনা করতে গিয়ে অনেকেই কমেন্ট করেছেন। দেখুন, প্রথম কথা, আপনারা ওম নমঃ শিবায় যত আপনারা পাঠ করবেন ততদিক লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ মহাদেবের উপাসনা আপনারা করুন, আপনি ধনু রাশির মানুষ, এবং ওম নমঃ শিবায় যত এই মন্ত্রটি আপনারা জপ করবেন বিশেষভাবে লাভ পাবেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন। বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। তিন নম্বর পয়েন্ট, আপনারা যখন সূর্য উদিত হচ্ছে, অর্থাৎ সূর্যের মধ্যে যখন লালিমা আছে কিনা, সেই সময় আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। উদীয়মান সূর্যকে যদি আপনারা জল নিবেদন করতে পারেন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং হনুমানজির উপাসনা করুন এবং বজরংবলী পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু এই 2023-এ লাভ কিন্তু পাবেন। এই অর্থাৎ যে উপায়গুলো আমি বললাম, সেই উপায়গুলো কিন্তু আপনারা একটু মেনে চলুন। ধনু রাশির আপনি মানুষ, সমস্যা তো চলছিল, সেখান থেকে নিশ্চিত রূপে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। দেখুন, ধনু রাশির লাখো লাখো মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে। এখানে আমি যে এই যে শনির যে সাড়ে সাতির যে কামড়, এই শনির সাড়ে সাতিতে অনেকে অনেক কিছু পেয়েছে, আবার অনেকে অনেক কিছু হারিয়েছে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন আছে, তার উপর নির্ভর করছে আপনার এই সাড়ে সাতিতে কেমন আপনি রেজাল্ট আপনি পাবেন। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে শনি থাকে, তাহলে নিশ্চিত রূপে এই সময় কিন্তু আপনি মালামাল কিন্তু হতে পারেন। দেখুন, দ্বিতীয়ভাবে ছিল শনি, এই দ্বিতীয়ভাবে আমাদের পরিবারের জায়গা, আমাদের কথা বলার জায়গা, আমাদের কুটুম্বের জায়গা, দ্বিতীয়ভাব থেকে এগুলো কিন্তু বিচার করা হয়। কিছু পারিবারিক অশান্তিগুলো চলছিল, সেটা অনেকটাই আপনাদের কমবে এবং আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, একটি পার্ট আপনাদেরকে আলোচনা করি। শনি তৃতীয়ভাবে অবস্থান করছে, শাস্ত্রে কিন্তু বর্ণিত আছে তৃতীয়ভাবে শনি কিন্তু খুব শুভ ফল দেয়। দেখুন, আপনাদের এই তৃতীয়ভাবে প্রবেশ করে করে 17ই জানুয়ারির পর থেকে অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে এবং সাহস পরাক্রম আপনাদের বাড়বে, সাহস পরাক্রম কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। আপনি ধনু রাশির মানুষ,
এটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং আপনাদের অ্যাচিভমেন্টগুলো হচ্ছিল না, সেই অ্যাচিভমেন্টগুলো আপনাদের হবে। এবং পাড়ার প্রতিবেশীর সঙ্গে কিন্তু সম্পর্ক একটু ভালো রাখুন, অর্থাৎ প্রতিবেশী থেকে কিন্তু আপনারা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনি ধনুরাশির মানুষ এবং যাদের টেলিকমের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো। পেট্রোল কেমিক্যাল, কয়লা, গ্যাস, অয়েল এগুলোর ব্যবসা অত্যাধিক, লোহার ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে এই থার্ড হাউসে শনি আছে কিনা এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং আপনাদের মানে ইচ্ছা শক্তিটা বৃদ্ধি আপনাদের করবে, আপনি ধনুরাশি মানুষ ইচ্ছা শক্তি আপনাদের বৃদ্ধি করবে। সরাসরি আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তানের জায়গা এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে 21 এপ্রিল থেকে। সন্তান ক্ষেত্র আপনাদের মজুদ হতে চলেছে, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তি বা সন্তানের কর্মের জন্য আপনার গর্ব অনুভব হওয়া কিন্তু দেখা যাচ্ছে। এডুকেশনের জায়গাটা যদি বলি, এডুকেশনের জায়গাটা কী করবেন না করবেন একটু ডিসিশন নিতে একটু অসুবিধা হবে, কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেও কিন্তু ভালো নয়, প্রেমের ক্ষেত্রে আর্গুমেন্ট, প্রেমিক প্রেমিকার মধ্যে ইগো সেন্টিমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা সুনির্দৃষ্টি পড়ছে এখানে কিন্তু আসবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা নেগেটিভ জায়গা কিন্তু রয়েছে, সরাসরি ভাগ্যভাবে দৃষ্টি দিবে, কিছুটা ভাগ্য বিড়ম্বনা থাকবে। তবে পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু চিন্তা ব্যাপার রয়েছে এবং পিতার সাথে আপনার আর্গুমেন্ট বা পিতার সঙ্গে মত পার্থক্য সৃষ্টি কিন্তু হতে পারে। সরাসরি এই শনির দৃষ্টি আপনার 12 হাউসে পড়ছে, 12th হাউস বিদেশ। যারা ফরেন যাওয়ার প্ল্যানিং করছেন তাদের ফরেন যাওয়ার কানেকশানগুলো কিন্তু আসবে, যোগাযোগগুলো কিন্তু আসবে। এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত আছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশ থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান কিন্তু হবেন এবং বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে। এবং এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকেও কিন্তু আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আসতে কিন্তু চলেছে। এই 30 বছর পর কুম্ভ রাশিতে শনি প্রবেশ করে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন, মহা পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের একটি শেয়ার, একটি লাইক, কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে কিন্তু উৎসাহিত করবে। এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন, অনলাইন পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। নমস্কার।